হ্যালো গাইস, তারুণ আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান ফাহিম আপনাদের সাথে চলে এলাম আজকে একটি সম্পূর্ণ নতুন এবং খুবই এক্সাইটিং কোর্স নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফ্লাটার। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো ফ্লাটার কি এবং কেন আমাদের ফ্লাটার শেখা উচিত। তাছাড়া আমাদের এই 20 দিনের ফ্রি ফ্লাটার কোর্সে আমরা কি কি শিখতে পারবো তাও আমরা এই ভিডিও শেষে জানতে পারবো। সো প্রথমেই জেনে নেই ফ্লাটার কি। ফ্লাটার একটি ওপেন সোর্স মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট UI টুলকিট, যা 2017 সালের মে মাসে গুগল লঞ্চ করেছিল। অন্যান্য ফ্রেমওয়ার্কের মতো ফ্লাটারও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন হলো যে কেন আমরা ফ্লাটার শিখব। এই প্রশ্নটির উত্তর চারটি ছোট পয়েন্টে দেওয়া সম্ভব। পয়েন্ট চারটি হলো ফ্লাটার অনেক ইজি, অর্থাৎ সহজ, এটি অনেক ফাস্ট। ফ্লাটার হলো ক্রস প্ল্যাটফর্ম এবং এটি ওপেন সোর্স। যদি একটু বিস্তারিত বলতে যাই তাহলে ফ্লাটার ইজি কারণ অন্যান্য প্ল্যাটফর্মের মতো বা ফ্রেমওয়ার্কের মতো ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কোনো প্রয়োজন পড়ে না। ফ্লাটার শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই চলে, সেটি হলো ডার্ট। অর্থাৎ ডার্ট শিখে নিলেই ফ্লাটার দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব এবং ডার্ট খুবই সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কথা যখনই আমাদের মাথায় আসে তখনই আমাদের মাথায় চলে আসে iOS কিংবা অ্যান্ড্রয়েডের কথা। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য আমাদের জাভা কিংবা কটলিন শিখতে হয় এবং iOSের জন্য সুইফট। এবং কোনো যে কোনো একটি অ্যাপ্লিকেশন যখনই আমাদের বানানোর কথা চিন্তা করি, শুধুমাত্র iOS বানানোর জন্য কিংবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড বানানোর জন্য সেটাকে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদাভাবে বানাতে হয় এবং আলাদাভাবে প্রোগ্রাম করতে হয়, এবং এটি খুবই ঝামেলাজনক এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে রেখে কোনো একটা অ্যাপ ডেভেলপ করার জন্য খুব বেশি সময় লাগে। তবে ফ্লাটারের মাধ্যমে এই সাল সমস্যাটি খুব ইজিলি সমাধান হয়ে গেছে, কারণ ফ্লাটার ইউজ করে আমরা শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং একই কোড বেস ইউজ করে আমরা অ্যান্ড্রয়েড এবং iOSের জন্য অ্যাপ বিল্ড করতে পারব। অর্থাৎ আমরা একবার কোড করে সেই কোড ব্যবহার করেই আমরা অ্যান্ড্রয়েডের জন্য কিংবা iOSের জন্য কিংবা উইন্ডোজের জন্য এবং আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন পর্যন্ত আমরা বিল করতে পারবো শুধুমাত্র সেই একই কোড বেস দিয়ে। সো এইটা ডেভেলপমেন্ট প্রসেসটাকে খুবই খুবই ফাস্ট করে দিয়েছে। ফ্লাটার একটি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কিট। ফ্লাটার দিয়ে শুধুমাত্র মোবাইল কিংবা ওয়েবই না, ডেস্কটপ এবং বিভিন্ন সার্কিট ডিজাইনিংয়ের পর্যন্ত, যেটাকে এমডেড ডিজাইনিং বলে বা এমডেড প্রোগ্রামিং বলে, আমরা ফ্লাটারের মাধ্যমে করতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই সকল প্রকার প্ল্যাটফর্মের জন্য আমরা একই কোড বেস ইউজ করে আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারছি। ফাইনালি, দিস ইজ টোটালি ওপেন সোর্স। গুগল এই ফ্লাটার লঞ্চ করার সাথে সাথে এটিকে ওপেন সোর্স করে দিয়েছিল, যার কারণে অনেক ডেভেলপার কমিউনিটি আছে যারা নিত্য নতুন উইজেটস এবং নিত্য নতুন ফিচার্স অ্যাড করছে এবং ফ্লাটার দিনকে দিন আরও উন্নত হয়ে যাচ্ছে। সো আমরা এখন আমাদের এই 20 দিনব্যাপী কোর্সে একটি কোর্স আউটলাইন দেখে নেই। আমরা এই কোর্সে শুরুতেই কোর্স ইন্ট্রোডাকশন, যেটা আজকের ভিডিওতে হয়ে গেল, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানতে পারবো কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় এবং ফ্লাটার রান করতে হয়। আমরা VS কোড সেট আপ করবো এবং ইমুলেটার কীভাবে ফ্লাটারের জন্য ইমুলেটার সেট আপ করতে হয় সেটাও দেখবো। আমরা
আমাদের সকল কোড ভিএস কোডে করব। ভিএস কোড হলো মাইক্রোসফটের একটি আইডিই। দেন আমরা একটি নতুন প্রজেক্ট কীভাবে রান করতে হয় ফ্লাটারে এবং ইমুলেটারে সেটাকে কীভাবে রান কিংবা ডিবাগ করতে হয় সেটা দেখব। তারপর আমরা ফ্লাটারে উইজেট কী সেই সম্পর্কে কিছু ধারণা নেব। দেন স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেট কী এবং তাদের ইউজ কীভাবে হয় সেগুলো জানব। তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট উইজেট যেমন ম্যাটেরিয়াল অ্যাপ, স্ক্যাফল্ড, কন্টেইনার, টেক্সট, রিচ টেক্সট, দেন কলাম, রো, স্ট্যান্ডার্ড, স্ট্যাক, পজিশন, এই সকল ইম্পর্টেন্ট উইজেটগুলো সম্পর্কে জানবো, কারণ এই উইজেটগুলো প্রত্যেকটা অ্যাপ বিল্ডিংয়ের সময় প্রয়োজন পড়ে। তারপর আমরা আরও কিছু উইজেট সম্পর্কে জানব যেগুলো আমাদের বিভিন্ন সময় হেল্প আজ করবে। দেন আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করব। এই প্রজেক্টটি আমরা 5টি ক্লাসে ভাগ করা হয়েছে। এই 5টি ক্লাসের মধ্যে আমাদের এই টোটাল একটি ফ্লাটার নিয়ে একটি ব্লগ অ্যাপ ইউআই কীভাবে তৈরি করতে হবে সেই ইউআইটা আমরা তৈরি করব। সো এই 20 দিনের কোর্সে আশা করি আপনারা ফ্লাটারের বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কীভাবে ফ্লাটারে একটি অ্যাপ বানানো যায় কিংবা একটা ইউআই ডিজাইন করা যায় সেই সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন আশা করাতে। সো আমাদের এই সামনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাজমুল হাসান ফাহিম আপনাদের সাথে থাকবো এই সম্পূর্ণ কোর্স জুড়ে।